বলে যে সব সময় স্বামী 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 কেন করে? ও বাবা, এখনো স্বামীর প্রতি প্রেম যায়নি? তাহলে ও গো স্বামী, তুমি স্বামী না স্বামী, একজনাকে এত ভালোবাসো, তারপরে আমাকে আবার কেন বিয়ে করেছো? আসুক ঘরে আজ, আজ উত্তাল করে দেব, আজ ওরে একদিন কি আমার এমন রেগে গেছে ছোট বউ, সে তো নিজের সুখে সুখী, কি করে আমি ভালো থাকবো, কি করে আমি শুকাবো, স্বামী ঘটিয়ে রাখ, আমি ভালো থাকলে হবে, কেমন এমন রেগেছে, কোমরে আঁচল বেঁধে বলছে স্বামীর আজকে সবার সামনে প্রেস্টিজ পাংচার করব, এত অপমান করব রাজা নামটা ভুলে যাবে। বলতে বলতে প্রজারা খবর দিয়েছে ঘরে আগুন লেগে গেছে, চলো একবার। প্রজাদের কথায় রাজা ছুটে এসেছে, দেখছে সুনীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বড় বউ, আর সুরুচি ছোট বউ বলছে এই যে এইদিকে এসো, আস্তে আস্তে চুপ করো, আস্তে চি 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 চি, এমনি করে প্লাস্টিক পাংচার হয়ে যাবে, এত প্রজাগণ আছে, আমি একজন রাজা, রাজা তোমার সাজা বের করছে, আজ তোমাকে সত্যি কথা বলতে হবে, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না সুনীতি? কেমন প্রশ্ন বলতে পারে? রাজা বলছে দুজন কি, তুমি যদি ওকে ভালোবাসতে আমাকে কেন বিয়ে করেছো? বলে বিয়ে করেছি মানে এটা সবার সম্মতিতে একটা বংশ রক্ষা সন্তান, ও তার মানে সন্তান সন্ততি বাস, আর সম্পর্ক নাই। শোনো, সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? বলে তোমাকে ভালোবাসি। বলে প্রমাণ দিতে পারবে? রাজা এখন ভয় ভয়ে বলেছে, দেখছি মান সম্মান চলে যাবে, বেশ প্রমাণ দেবো, কি চাই? আমাকে যদি সত্যি ভালোবাসো এত প্রজাবর্গের মাঝে কথা দাও, ওই যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না দাঁড়িয়ে আছে, ওই প্রথমা স্ত্রীকে এক্ষুনি সবার সমক্ষে ঘাড় ধাক্কা দিয়ে নির্বাসন দিয়ে দাও। হরি বল হরি বল। যদি তুমি নির্বাসন দিতে পারো তবেই জানবো তুমি আমাকে ভালোবাসো, আর তা যদি দিতে না পারো তাহলে জানবো তুমি অভিনয় করছো, আর আমি তোমার প্রতি মুহূর্তে মান সম্মান খর্ব করবো, তোমার উঁচু মাথা নিচু করে দেব। এতদিন বুঝেছি তুমি পরের মাথায় বাঁধিয়া পাগ, সে যে ছহে রাজা তোমায় কেউ না জানিলেও আমি জানি, তোমার নকলে রাজা সাজা। তার মানে আমি ঢাক পিটিয়ে বলে দেব, কি বলবে কি বলবে? বলবো ওই যে দাঁড়িয়ে আছে ওর কাছে বলবো, মাথা তোমার পিকাইয়ে গেছে, ঢাক পিটিয়ে বলে দেব, চোখের জলে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে গায়ের সব অলংকার গুলো একটা একটা খুলে ঘরের ভেতর রেখে দিয়ে একটা সাধারণ শাড়ি পরে একটা কাপড়ের পুটুলি করে দু তিনটে সাধারণ বস্ত্র নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে সে রাজার পা দুটো ধরে প্রণাম করে বলছে, রাজা তোমরা সবাই সুখে থাকো, রাজা আমি চলে যাই, আমি চলে যাই, এর নাম ভালোবাসা। একটা মানুষ ডিমোশন থেকে প্রমোশনে যেতে পারে, অবনতি থেকে উন্নতি হতে পারে, কিন্তু পদোন্নতি থেকে পদমনতি কেউ মেনে নিতে পারে না। পারে? আপনি কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে আপনি ভিখারি হয়ে গেলেন, এক টাকাও নেই আপনার পকেটে, আপনি এই সিচুয়েশনটা মেনে নিতে পারবেন? আপনি কোটি কোটি সম্পত্তির ঐশ্বর্যশালী ধনী ব্যক্তি, হঠাৎ করে আপনাকে বাটি নিয়ে বাটরার বুকে ভিক্ষা করতে হচ্ছে, আপনি এই সিচুয়েশনটা মেনে নিতে পারবেন না? এই পরিস্থিতিটা মানা যাবে? কিন্তু আপনি এটা কখন মানতে পারবেন? যখন আপনার নিজের মধ্যে আত্মত্যাগ থাকবে, যখন আপনার নিজের মধ্যে ত্যাগ থাকবে তখন আপনি এটা মেনে নিতে পারবেন। সুনীতি বলছে কিসের স্ত্রী আমি, কিসের রানী? আমার ধর্ম রাজাকে ভালো রাখা, স্বামীকে ভালো রাখা,
আমি যদি আমার স্বামীকেই ভালো রাখতে না পারলাম, আমার অমন রানী সাজার কি দরকার? তাহলে ভালোবাসার আরেক নাম ত্যাগ মা। যার ত্যাগ আসে সে ভালোবাসতে পারবে। আপনি স্বামীকে ভালোবাসছেন, বন্ধুকে ভালোবাসছেন, ছেলেকে ভালোবাসছেন, আমাকে ভালোবাসছেন, আমাকে আপনি ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমার জন্যে আপনার আস্তে 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 আমার জন্যে যখন আপনি আপনার নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়ে আমার ভালো চাইবেন, এর নাম প্রেম। শুনিতি দেখলো এই অলঙ্কারগুলো হাতে থাকলে তো আমার ঐশ্বর্যের গন্ধ আসবে না, এই মাধুর্যের গন্ধ আসবে না, বৈরাগ্য আসবে না। তাই ঐশ্বর্যের গন্ধ যাতে না আসে তার জন্য অলঙ্কারগুলো সব খুলে ফেলে দিয়ে একটা বসন করে রাজার পা দুটো ধরে প্রণাম করে বিদায় নিয়ে শেষ বিদায় নির্বাসনের পথে চলল। অগতি রে গতি তুমি দুর্বল অসহায় জনের তুমি পরম অগতির গতি তুমি যধমতার হে নারায়ণ বিপদ বার অগতির গতি তুমি অধমতার। যার কেউ নেই মা তার কি আছে? যার কেউ নেই তার কি আছে? যার কেউ নেই তার হরি আছে। ওই যে আত্মত্যাগ, স্বামীকে ভালো রাখবো যেখানে যাই যা বিপদ হয় হোক। হঠাৎ রাস্তায় একজন সাধু বাবা বলছে দাঁড়াও মা। ঠরিয়া রহু কহাঁ যা রহি হো, কিয়া হুয়া মাই তেরা? বললে সাধু বাবা আমার স্বামীকে সুখের জন্য আমি সর্বত্যাগিনী হয়ে আজ ঘর ছেড়ে নির্বাসনের পথে এসেছি। সাধু বলছে মাই তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার জন্য জায়গা ঠিক করে দিচ্ছি, চলো। কোথায় যাব? এখান থেকে অনতি দূরে হংস সরোবর। সরোবরের পিছনে একটি আশ্রম আছে যেটি হলো মুনির আশ্রম, যার নাম কক্রমণির আশ্রম। ওই আশ্রমে অগণিত জ্ঞানী গুণী সাধু বৈষ্ণবের মেলা বসে, প্রতিদিন ভগবত কথায় আলোচনা হয়। আজ থেকে তুমি প্রতিদিন গিয়ে সেখানে 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 গিয়ে সাধু বৈষ্ণবের সেবা দেবে, আর সারা দিনান্তে তুমি একবার ভগবত প্রসাদ পাবে। এইভাবে তোমার দিন কেটে যাবে, তোমায় কোথাও যেতে হবে না। সুনীতিকে ধরে নিয়ে সেদিনের মতো আশ্রমে রেখে দিলেন সেই ছদ্মবেশী সাধু। আর সুনীতির নিয়তি কোথায় এলো? প্রতিদিন অগণিত সাধু সঙ্গ করে আর হরি কথা শোনে, আর সারা দিনান্তে একবার করে ভগবানের প্রসাদ পায়। নীতি নীতি প্রতিদিন তার দিন চলে সুখের লাগি, সুনীতি প্রভুরে জানায় করো তার মঙ্গল রেখো তার সুখে, তোমার চরণে যেন থাকে মন দুঃখে। করো তার মঙ্গল রেখো তার সুখে, তোমার চরণে যেন সদা মন। দিন কেটে যেতে লাগলো দীর্ঘদিন, হরিব প্রতিদিন চোখের জলে কাঁদতে লাগলো, আর ভগবানের কাছে বলতে লাগলো ঠাকুর আমি যদি সত্যি স্বামী সেবা করে থাকি তাহলে কোনো একটা দিনের এক মুহূর্তের জন্য যেন নিজে হাতের স্বামীর চরণ দুখান সেবা করতে পারি। প্রতিদিন চোখের জলে কাঁদতো আর ঠাকুরকে ডাকতো, প্রতিদিন ওইভাবে কেঁদে কেঁদে যখন দিন পার হয়ে গেল দীর্ঘদিন পর
রাজা ওইখানের জঙ্গলে শিকার করতে এলো। নিয়তির এমন পরিহাস, শিকার করতে করতে শিকারও মিলল না, সন্ধ্যাও হয়ে গেল। রাজা মনে মনে চিন্তা করছে, সন্ধ্যাবেলায় আমি তো আমার বাড়ি ফিরে যেতে পারবো না, তাহলে আজকে রাত্রিটা এখানে কোথাও থাকতে হবে। কিন্তু চারিদিক তো গভীর জঙ্গল, এখানে তো কিছু পাচ্ছি না, কই এখানে তো কিছু পাচ্ছি না, তাহলে এখানে কোথায় থাকবো। এই চিন্তা করতে করতে রাজা চারিদিকে ঘুরতে ঘুরতে অদূরে দেখতে পেল একটা আশ্রমের মতো লাগছে মনে হচ্ছে। রাজা তাড়াতাড়ি করে গিয়ে বলছে, কেউ আছেন নাকি, কেউ আছেন? মুনি বেরিয়ে এসেছে, মায়েরা গল্প করবেন না হরিবাবু, আর মাত্র কয়েক মিনিট পর আমি চলে যাব, তারপরে যত গল্প করবেন, গল্প মানে কীর্তনী আসবেন, সেখন গল্প করবেন না, যে কীর্তনী আসুক ভক্তি ভরে তার গান শুনবেন, কেমন? মাঝে একটু গল্প করে চলে আসবেন, আবার বসে যাবেন। গল্পটা অল্প হলে তো বিপদ, গল্পটা বড় হতে হবে, গল্পই তো জীবনটা, গল্প হয়ে গেছে, এই গল্প আর কে শোনে, যতটা জোর করে ঢোকানো যায় না, একটু ভক্তি ভরে তারপরে গল্প করে আসবেন। দেখুন কি তত্ত্ব, দেখুন কত সুন্দর, আপনাদের মায়েদেরই জীবন নিয়ে গল্পটা, অথচ এর মধ্যে কত তত্ত্ব। রাজা বলছে, কেউ আছেন নাকি? মুনি বলছে, হ্যাঁ বাবা, কি হয়েছে? বলে, আজকে রাত্রিটা আমি আপনার আশ্রমে আতিথ্য গ্রহণ করতে চাই। বলে, বাবা তোমার নাম নাম ঠিকানা জানি না, কে তুমি? বলে, আমার সব ঠিকানা আছে বাবা, আমি একজন রাজা, আমার নাম রাজা উত্তানপাদ রায়, আমি একজন রাজা, আমার নাম রাজা উত্তানপাদ রায়। তোমার নাম উত্তানপাদ রায়? বলে, হ্যাঁ, আমি আজকের রাত্রিটা আপনার কিনা আতিথ্য গ্রহণ করতে চাই। ওরে কে আছিস? ওরে রাজা এসেছে, ওরে সুন্দর করে রাজার সেবার ব্যবস্থা করবি, ভালো করে সজ্জা পেতে দিবি, যেন রাজার কোনো কিন্তু না হয়। বলতে বলতে রাজা ঢুকেছে, রাজা যখন ঢুকেছে তখন ঘোমটার আড়াল থেকে সুনীতি দেখছে আর বলছে, ভগবান তুমি নিচে কানে শুনেছ, নিচে কানে শুনেছ, কি শুনেছেন, কি শুনেছে মা? ওই যে প্রতিদিন চকর চলে কান্তার বলতো, ঠাকুর একদিনের জন্য স্বামী সেবা করার সুযোগ পাবো না, সব তো ছেড়ে চলে এলুম, স্বামীকে ভালোর জন্য তো আজ আমার সব শেষ, একদিনের জন্য স্বামী সেবা। দেখছেন কি জিনিস স্বামী সেবা? আর সেই দিনই স্বামী এসে হাজির, স্বামী ঘুমিয়ে আছে, সবাই গভীর নিদ্রায়, সুনীতি এক হাত অবগুণ্ঠন নিয়ে, সুনীতি এক হাত অবগুণ্ঠন নিয়ে তাড়াতাড়ি করে আর ওই রাজার চরণ তলে গিয়ে বসে পড়েছে। এখন রাজার চরণ তলে যখন বসেছে, রাজা তো ঘুমোচ্ছে, আস্তে আস্তে গিয়ে রাজার পা দুটো চাপছে, আর এই বিগত স্মৃতিগুলো মনে করতে করতে কাঁদছে, কাঁদতে কাঁদতে কি বলছে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, আজি সংসার বাঁধিবার তলে বিধির বিধিরে আমি সুখে কিন্তু আমি অসাগরে আজ স্নান করিয়া, আমি অসাগরে আজ স্নান করিয়া আমার সবে গেল বিধি, বিধিরে
যেমন সব গরল হলো আমার জীবনে, তেমনি আজ আমার সংসার জীবন করতে সে কি হলো, কি পা জ্বলন্ত অনলে পতঙ্গ পড়িয়া, জয়ছে পুড়িয়া মরে সংসার বাঁধিবার তরে, আজ জ্বলন্ত অনলে পতঙ্গ পড়িয়া। কীর্তন এমন একটা গান যদি বুঝে শোনেন না মন চঞ্চল কিছুতে হবে না। বলছে আমার জীবনটা কি হয়েছে জানেন, যেখানে দাও দাও করে অগ্নিশিখা আগুন জ্বলে সেখানে যদি পোকা মাকড় উড়ে যায়, ওই আগুনের প্রতাপে যেমন পোকাগুলো পুড়ে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়, আমার জীবনটা ওই প্রতাপে পুড়ে আর ছাই হতে চলেছে। জয়ছে পুড়িয়া মরে গো বিধি, জয়ছে পুড়িয়া মরে আজ, জয়ছে পুড়িয়া মরে গো, জয়ছে পুড়িয়া মরে। আমার সব আশা আশাই রইল, আমার সব আশা আশাই রইল, সব আশা আশাই রইল, আমার আশাই আশায় আশা যাওয়া হল, সব আশা আজ আশাই রইল, আমার আশাই আশা ভাষা হল, সব আশা চোখের জল যে রাজার চরণে পড়েছে, রাজার ঘুম ভেঙে গেছে, কে তুমি? দাঁড়াও 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 বলছি, এত বড় সাহস তোমার? আমার শয়নকক্ষে তুমি একজন নারী হয়ে প্রবেশ করলে? একটা মুনির আশ্রম, এখানে কোনো নারী কখনো কোনো অগন্ত পুরুষের শয়নকক্ষে প্রবেশ করে? দাঁড়া বলছি, যত দাঁড়া বলছি মুখটা দেখাও দেখি তুমি কে, এত গভীর রাত্রিতে কেন এলে, তত মুখটা দেখাও। কিছুতেই যখন শুনছে না, ধরো বলছে বদনটা দেখতে চাই আমি। রাজা বলছেন ওই লক্ষণে মুড়িকে আমি নালিশ করতে বাধ্য হবো, দেখাও। যেই দেখাও বলেছে আর সঙ্গে সঙ্গে ঘুমটাটা সরিয়ে দিয়েছে, রাজা বদনটা দেখে চিনতে পেরে চমকে গেছে, শুনে তুমি এখানে কি করে এলে, শুনেতে তুমি ভালো আছো? শুনেতিকে দেখে রাজার এবার ভেতরটা এত কষ্ট হচ্ছে যে এর জন্য আমি কিছু করতে পারলাম না, অথচ এ আমাকে সুখে রাখার জন্য আজ সর্বত্যাগী হয়ে গেল। শুনেতি তুমি এখানে কি করে এলে, ভালো আছো শুনেতি? যেই রাজা কাঁদছে না, শুনেছি আঁচলটা নিয়ে রাজার চোখের জলটা মুছিয়ে বলছে, রাজা এতক্ষণ পর্যন্ত ভালো ছিল, আসতে মায়েরা ওই যে ওখানে গল্প করছেন কেন, এতক্ষণ ভালো ছিলাম কিন্তু যেই আপনি কাঁদলেন আমি আর ভালো নেই। কেন? তোমার কুশলে কুশল আমি, আগে বলো ভালো আছো তো স্বামী, তোমার কুশলে কুশল আমি, ভালো আছো তো স্বামী, বলে তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে দুঃখী, আমার ভালোবাসা তোমার দুঃখে দুঃখী। রাজার চোখের জল দোকান মোচাচ্ছার বলছে, তোমার কুশলে কুশল আমি, মায়ের একটা অনুধ্বনি সবাই, হরে হরে বল, তোমার কুশলে কুশল আমি, ভালোবাসো তো স্বামী। আজকের কীর্তন আসর থেকে আমি যতদিন জীবনে কীর্তন গাইব আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, যেন এইরকম আসরে এইভাবেই আপনারা হরিনাম শুনতে পারেন। আমার এত ভালো লাগছে, কত ভক্ত কত সুন্দরভাবে একাগ্রচিত্তে দাঁড়িয়ে আছেন,
বক্তারাই বলতে পারে না মা, আপনারা বলান তবে ভক্ত বলে, ভক্ত বলায় তবেই ভক্তির কথা ভগবানের কথা বলে। আপনারাই তো শক্তি আশীর্বাদ, কেউ জীবনে কিছু নয়, সব হলেন আপনারা। কৃপা ছাড়া জগতে কোনো সম্পদ নেই। কেমন ভালোবাসা কি জিনিস দেখুন, এতক্ষণ ধরে আস্তে আস্তে এতক্ষণ ধরে কাঁদছিল রাজা, সুনীতি চোখের জলটা মুছিয়ে বলছে কিসের কান্না, তোমাকে ভালো রাখবো, হাসি মুখ দেখবো বলেই তো আজ আমার নির্বাসনে আসা, রাজরানী থেকে ভিখারিণী হওয়া। এখানে তোমাকে ভালো রাখবো বলেই আজ আমার রাজরানী থেকে ভিখারিণী হওয়া। বলো তুমি ভালো আছো তো? এই কথা বলতে বলতে দুজনের মিলন হয়ে গেল। রাত্রিতে মহামিলনের পর সকালবেলায় সুনীতি তাকে বিদায় দিচ্ছে আর মুনি জানতে পেরে গেছে, বলছেন হ্যাঁ গো মা, একজন আগন্তুক তাকে তুমি চেনো না জানো না, নিতাই গৌর হরিবল হরিবল, যাকে তুমি চেনো না জানো না তুমি হঠাৎ করে তাকে বিদায় দিচ্ছ কি করে? তখন রাজা কি বলছে জানেন, ওকে অপমান করবেন না প্রভু, উনি আমার প্রথমা স্ত্রী সুনীতি রানী। যেই বলেছেন উনি আমার প্রথমা স্ত্রী সুনীতি, তখন বললেন তাহলে উনি ভিখারিণী হয়ে আমার আশ্রমে কেন পড়ে আছে? বলছেন শুধু আমার আশায়, আমাকে ভালো রাখার জন্য। কেমন ত্যাগ মা, কেমন ভালোবাসা, আমার সুখের জন্যে, আমাকে যাতে সুরুচি অপমান না করে, প্রজাবর্গের মাঝে যাতে আমার সম্মান খর্ব না হয়, তার জন্য আজ সর্বত্যাগিনী হয়ে রাজরানী থেকে ভিখারিণী হয়েছে। জানি না কতটি বলেছে, সঙ্গে সঙ্গে মুনি হাত তুলে বলছে মা গো তুমি একদিন সর্ব সুখে সুখী হবে, এতখানি অন্তরের আত্মত্যাগ যার তার জীবনে কোনো অপূর্ণ থাকবে না মা। রাজা চলে গেল, ভগবান আস্তে 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 রাজা চলে গেল। কিছুদিন পরে সুনীতির গর্ভে সন্তান এসে গেল। এবার সুনীতি বলছে মুনিমান এবার কোথায় যাব আমি, সবাই তো জানে আমি নির্বাসিতা, স্বামী পরিত্যক্তা, অথচ আমার গর্ভে সন্তান এলো কি করে? ঘন্টা পড়ে গেল, আপনাদের সহ গল্পটা চুপ করাতে যে যে দু পাঁচ মিনিট গেছে ওটাতে আরও কিছু শুনতে পেতেন। যাই হোক আর গল্প করবেন না, যতটুকু সময় পরবর্তী দল আসছে একটু মন দিয়ে সন্তানের জন্ম পর্যন্ত টেনে দিই। কেমন চোখের জলে কাঁদতে কাঁদতে সুনীতি বলছে প্রভু আমি এছাড় জীবন আর রাখবো না। এই সন্তান যখন বড় হবে সবাই জিজ্ঞাসা করবে এই ছেলের বাবাকে, আমি তো উত্তর দিতে পারবো না, সবাই আমার অস্পৃশ্য কলঙ্ক কিনে বলবে, তাই আমার পাচারে চেয়ে মরাই ভাত, আমার এ জীবনে না রাখাই ভালো, পাচারে চেয়ে মরাই ভালো, যেই নাই কতটি বলেছেন সঙ্গে সঙ্গে। সৎসঙ্গে কি হয় মা? সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে পরিবার। আর কতক্ষণ করবো, ঠিক আছে আপনি পাঠিয়ে দেন মোটামুটি। চোখের জলে কাঁদতে কাঁদতে এবারে কি বলছেন, পরবর্তী কীর্তনিয়া রঞ্জন সর্দার আসবেন, কমিটির অনুরোধ, আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার গান যেমন করে শুনছেন এইভাবে আপনারা ওনার গান সবাই শুনে ওনাকে কৃপা করবেন। এবং কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমরা কীর্তনিয়া কীর্তন পরিবেশক যারা, তারা আপনাদের এইভাবেই কৃপা নিয়ে বেঁচে থাকতে চাই, এটুকু প্রার্থনা, সবাই ওইভাবেই আস্বাদন করুন। যাই হোক শেষ জায়গাটা মন দিয়ে শুনুন, এবারে সৎসঙ্গে স্বর্গবাস্ত, যেই বলছে প্রাণ ঘোচাবো তখন মুনি কি বলছে জানেন,
মনে করে দেখো মা, মীরাবাই কি বলেছিল, কি বলেছিল, বলেছিল কলঙ্কে মোর ভয় কি আছে, আমি যাতে সপেছি কৃষ্ণ পাই, আমার সব হার হলেও কৃষ্ণ আছে, আমি যাত সপেছি কৃষ্ণ পায়ে। রাধারানী কি বলেছিল, কলঙ্কি বলিয়া বল সব লোকে, আমার তাহাতে নাহি গো দুঃখ, প্রভু তোমার লাগিয়া কলঙ্কে রহা, আমার গলাতে পড়িতে দেখো। কলঙ্ক ছাড়া কখনো প্রেমের পূর্ণতা হয় বাবা? রাধারানী তো এক চান্সে কৃষ্ণকে পেয়ে পরে জগতে ফেমাস হয়ে যেতে পারতো, সেলিব্রিটি হয়ে যেতে পারতো। তাহলে রাধারানী এত গঞ্জনা, এত ভৎসনা, শাশুড়ি ননদীর গঞ্জনা, লোকচক্ষুর গঞ্জনা, তিরস্কার, জ্বালা, যন্ত্রণা এত সহ্য করলো কি করে? বললেন প্রেমের এইগুলোই বাধা, এই বাধাকে অতিক্রম না করলে প্রেমের পূর্ণতা আসে না। আজকে রাধারানী শত কলঙ্কের বোঝা বহন করে ভগবানকে বলছে, কলঙ্কের হার তোমার জন্য আমি গলায় পড়েছি মাধব, তুমি যেন আমাকে বঞ্চিত করো না। চিন্তা করনি, তোমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তান একদিন সব দুঃখ মোচন করবে। সুনীতি প্রাণ ঘোচাতে যাচ্ছিল, সৎসঙ্গ এমন জিনিস প্রাণটা ঘুরে গেল, মানে জীবনটা টার্ন হয়ে গেল। ভাবছিল প্রাণ দিয়ে দেবো, কিন্তু প্রাণ দেওয়া হলো না। কি করলো, ওই মনির কথা মতোই আবার সেই একইভাবে ঠাকুরকে প্রতিদিন ওই ঠাকুরের সেবা আর ওই ভগবত কথা। এই যে মায়েরা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা মন দিয়ে শুনুন, কীর্তন যাত্রা নাটক থিয়েটারের কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা গ্রহণ করতে হয়, কেমন? আপনি কীর্তন শুনতে এসে যদি আসল কথাগুলো গ্রহণ না করেন তাহলে ঘরে গিয়ে পরিবর্তন হবে না, কেমন কথা দেখুন। কোনো সন্তান যদি ভালো হতে হয়, সন্তানের বাবা ভালো না হলেও দুঃখ নেই, সন্তানের মাকে ভালো হতেই হবে। কথাটা হয়তো কেমন লাগছে, কিন্তু দেখুন কত বাস্তব। পাত্র যদি ভালো না থাকে বস্তু ভালো থাকবে না। আপনি তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি তৈরি করলেন, চাটনিটা খেতে এত সুস্বাদু, স্বামী বলছে ওগো এতটা চাটনি রে, হরিবল হরিবল, এতটা চাটনি যে রান্না করলে তো চাটনিটা তো সব খাবো না, রেখে দাও। রেখে দাও বলা মাত্র বউ বলছে কোথায় রাখবো, বলে ভালো জায়গাতে রাখো। ভালো জায়গাতে রাখো বলাতে এখন বউ কি করেছে, ঘরের মধ্যে ছেলের অন্নপ্রাশনে কিছু নতুন নতুন কাঁসার বাটি পড়েছিল, এখন কাঁসার একটা নতুন বাটিতে আর চাটনিটি তুলে রেখে দিয়েছে। পরের দিন যখন দিন চারেক পরে স্বামীর ইচ্ছা জেগেছে, হ্যাঁ গো চাটনিটা আছে, বলে হ্যাঁ গো একটু দাও না সেবা করি, এই চাটনিটা একটু দাও যখনই বলেছে অমনি সঙ্গে সঙ্গে বউ আনন্দ হয়ে বাটি ঢাকা দেওয়া ছিল চাটনিটা নিয়ে এসেছে, এসে চাটনিটা আনন্দ মনে দিয়েওছে, চাটনিটা স্বামী মুখে দিয়ে আর চোখ চড়ক গাছ হয়ে গেছে, বলে এই স্বামী বলছে তোমার দানায় আর কিচ্ছু হবে না, তুমি বাপের ঘরে গিয়ে ঘুমাও, তোমার সংসার করতে হবে না। এই কথায় কথায় বল, তুমি আমাকে এত বড় কথা বললে, ঠিক আছে আমি আজ থেকে বাপের বাড়ি চলে যাবো, যাও বেরিয়ে যাও। এই ঝগড়া হতে হতে স্বামী বউকে ঘাড় ধাক্কা দিতে গেছে, এমন সময় কিন্তু সাধু বাবা ঢুকেছে, ঠেরো বাবা ঠেরো, ক্যা হুয়া ক্যা কর রহে তু, আরে লক্ষ্মী কো অন্দর মে রাখো, ক্যা বাত হ্যায়, তারা লক্ষ্মী হ্যায়, বলে জানেন লক্ষ্মী হ্যায়, লক্ষ্মী নেই অলক্ষ্মী হ্যায়, বলে কেন এত সুন্দর চাটনিটা রেঁধে ছিল, ভালো গুণ, চাটনিটা রাখতে বললাম এমন জায়গায় রেখেছে, দেখুন চাটনিটাও নষ্ট হয়ে গেছে, বাটিটাও কেমন হয়ে গেল, নতুন কাঁসার বাটি, কাণ্ড জ্ঞান নেই, আমার বাটিটাও নষ্ট করে দিল, বস্তুটাও নষ্ট করে দিল। বলে বাবা তুমি কি ওকে কইয়ে দিয়েছ যে চাটনি ভি কাঁসাবে নাই রাখবে, তুমি যে চাটনি রাম না করতে বলেছিলে কি দিয়ে রেঁধেছে, বলে তেঁতুল ছিল ইমলি, বলে ইমলি কার সাথ কাঁসা কা কিয়া সম্পর্ক হেতে জানা নেই, তেঁতুলের সঙ্গে কাঁসার সম্পর্কটা কি তুমি জানো না,
চি তুমি চাটনি রাখতে বললে যদি বলে দিতে কাঁসা বাদ দিয়ে রাখো। তাও শান্তি ছিল, কাঁসা বাদ দিয়ে রাখো বলতে পারলে না, তাহলে পাত্রটা ঠিক হয়নি, এটা যদি পাথর বাটিতে রাখতে চাটনিটাও ভালো থাকতো, বস্তুটাও ভালো থাকতো। দেখতে দেখতে সুনীতির গর্ভ সন্তানটি তেমন হবে। মায়েরা গর্ভবতী থাকাকালীন যদি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খান, সন্তানটি চিকেনের মতো স্বভাব হয়ে যাবে। গর্ভে সন্তান থাকাকালীন সাধুসঙ্গ করবেন, হরিকথা শুনবেন, আজে বাজে সিরিয়াল সিনেমা দেখবেন না, ঠাকুর দেবতার চিন্তা নিয়ে থাকবেন, ঘন ঘন কীর্তন শুনবেন, জ্ঞানী বৈষ্ণবের সেবা দেবেন, 100% গ্যারেন্টি আপনার সন্তান একদিন স্টার হবে, দিগ্বিজয় করবে। হরি হরি, তার প্রমাণ সুনীতির গর্ভ থেকে এই ওইরকম সন্তানই দেখতে দেখতে এসলো। যেদিন সন্তানটি জন্ম নিচ্ছে একটা উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, যেদিন সন্তানটি জন্ম নিচ্ছে সেদিন মুনি ঋষিরা সন্তানটি জন্ম নেবার পরে বলছে, আজ আমরা তোমার ছেলের নাম রাখবো। তিথি নক্ষত্র বিচার করে সন্তানটির নাম বললেন, আজ থেকে তোমার ছেলের নাম হলো ধ্রুব। ওই ধ্রুব প্রতিষ্ঠিত হওয়ার পর ভক্ত ধ্রুব নামে ভগবানের চরণ পেয়ে পঞ্চম বর্ষ বয়সে জগৎকে অবাক করে দিয়েছিলেন, সেই ধ্রুবই আকাশের তারা হয়ে আজও জ্বলছে ভগবানের কৃপা এবং আশীর্বাদে। ধ্রুবর জন্ম হলো, সেই ধ্রুব ভগবানের চরণ পেয়েছিল, ভক্ত ভগবানের মিলন হলো। সকলে একটু হাত তুলে তুলে, দু হাত তুলে কি বলবেন, সবাই মিলে বলবেন, মেরে রেতে না লাগায় রাধা নাম কি, হাত তুলে তুলে, মেরে রেতে না লাগায় রাধা নাম কি, বলবেন গজরা বানালে রাধা নাম কি, একটু বসুন বসুন, মেরে রতন লাগায় রাধা নাম কি, বসে যান সবাই বসে বসে, হরি হরি বল হরি বল, মেরে রতন লাগায় রাধা নাম কি, 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 হাত তুলে ভক্ত ভগবানের মিলন হইল, হরি হরি।